ভ্যাকসিন ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না সৌদি নাগরিকরা সৌদি আরব জানিয়েছে যে ভ্যাকসিন না নিলে দেশের বাইরে যেতে পারবেন না দেশটির নাগরিকরা বুধবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জিএসিএ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজ্ঞপ্তিতে জানানো হয় আগস্টের নয় তারিখ থেকে যারা সম্পূর্ণ টিকা নিয়েছেন শুধু তারাই দেশের বাইরে ভ্রমণ করতে যেতে পারবেন সৌদি আরবে সরকারি ও ব্যক্তিগত বিমান সংস্থা সহ আরও যে সকল এয়ারলাইন্স তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের সবাইকে এই নির্দেশনা মোতাবেক চলতে বলা হয়েছে নতুন করে সংশোধিত ওই ভ্রমণ নির্দেশনা দেয়া হয়েছে ওই সব নাগরিককে লক্ষ্য করে যারা আন্তর্জাতিক এয়ারলাইন্সে করে সৌদি আরবের বাইরে যেতে চান সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে বলেছে যে সকল নাগরিক দেশটির ওষুধ প্রশাসনের স্বীকৃত করোনা ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছেন তারা বাইরের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন তবে শিশুদের ছাড় দিয়েছে সৌদি কর্তৃপক্ষ বারো বছরে নিজের শিশুরা সৌদি আরবের বাইরে যেতে পারবে তবে এই ক্ষেত্রে তাদেরকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে স্বাস্থ্য বিমা করতে হবে এ স্বাস্থ্য বিমার মাধ্যমে সৌদি আরবের বাইরে করোনা আক্রান্ত হলে চিকিৎসার ব্যবস্থা করা হবে এছাড়া যারা ছয় মাস আগে করোনা আক্রান্ত হয়েছেন বা যারা করোনায় আক্রান্ত হয়েছেন আবার এক ডোজ টিকাও নিয়েছেন তাদেরকেও সৌদি আরবের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে তবে সৌদি আরবের বাইরে যে সকল দেশে করোনা তীব্র সংক্রমণ দেখা গেছে ওই সকল দেশে যাওয়ার জন্য স্বাস্থ্য বিমা করতে হবে মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে সকল সৌদি নাগরিক করোনায় বিপর্যস্ত দেশগুলোতে যেতে চান তাদের ওপর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই সরকারি নির্দেশনা অমান্য করবে তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে এবং তাদের ওপর বিপুল জরিমানা চাপিয়ে দেওয়া হবে